এ তো কাঁঠালের রস বানালাম পাশের বাড়ির থেকে দিয়ে গেছে যা কাঁঠালটা এত ভালো আর কটা রোয়া রেখেছে আমি কটা খেলাম চালা চালা খুব ভালো শ্বশুরমশাইকে বললাম বাবা খাবে নাকি না করলাম যে বললাম ভালো আছে চালা উনি আর আমি খাই উনি এখন বসের জন্য খায় না আর শাশুড়িমার গন্ধ লাগে বলে খেতে দেয় না এটাই আর কি যাই হোক এখন শ্বশুর মশাই আর বৌমা খাবো সন্ধ্যাবেলা টিফিন লবণ লেবু মুড়ি দিয়ে মাখিয়ে এখন খাচ্ছি আজকে উল্টো দিকে ঘুরায় রাখছে একদম গোপালকে দেখো আমার ছেলে এক গোপাল আর এক গোপালের চুল চুড়াতে ফেলেই দেয় আমি নিজেই নিজের ক্যামেরাম্যান নিজেই নিজের রাইটার নিজেই নিজের ডিরেক্টর গোপালকে এখন সেবা দিতে হবে তারপরে গোপাল দিবে ঘুমো ঘুমো কখন আবার এসে ফেলে দিবে কে জানে দেখে দেখে নিবে জামা কাপড় গুছিয়ে নিলাম বন্ধুরা দুদিন পর জামা কাপড় গুছলাম অনেক ছিল আরও আছে বাকি আছে কেমন আছো বন্ধুরা তোমরা সকলে আমিও আছি আজকে একটু ভালো আছি আজকের শরীর একটু ঠিক আছে তিন দিন পর আজ একটু সুন্দর পরে হালকা পটি হলো অল্প হয়েছে অনেকে শুনে বলবে এগুলো আবার কি বলে কারণ আমরা যেরকম খাই খাওয়াটা মল হিসেবে ত্যাক করাটাও তো দরকার তাই না তো অনেক দিন পর আমার হাজব্যান্ডের এক ওয়াইফ তার সঙ্গে অনেক দিন পর কথা হলো আমারও বান্ধবী মানে বিয়ের পরেই তার সঙ্গে পরিচয় আমার তার বিয়ের পর আমার বিয়ে হয় অনেক দিন ডিস্টেন্সেই হয় মানে আমাদের আমার হাজবেন্ডের যে ফ্রেন্ড গ্রুপ ফ্রেন্ড সার্কেল তাদের মধ্যে সেই আগে বউ হয়ে আসে তারপরে আমি তারপরে একে একে চলতে থাকে তো তার সঙ্গে অনেক গল্প করলাম সুখ দুঃখের গল্প করলাম ভালো ভালো সাজেশন দিল খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো মন থেকে বলছি তোমাকে খুব ভালো লাগলো মানে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো কথাগুলো এখন একটু আমার এলোমেলো হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো আমি এখনও ফ্রেশ হইনি সব সারা হয়ে গেল এখন ব্লগ বানাবো ব্লগ বানিয়ে ফ্রেশ হয়ে তারপরে মেডিসিন আছে সেগুলো নিতে হবে নিচ্ছি টাইম করে করে নিতে হচ্ছে ভুলেও যাই অনেক সময় নিতে নিচ্ছি এই তো তো আর সারা আটটা দিন তো গেল বৃষ্টি 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 খুব কচু শাক খেতে ইচ্ছে করছিলো কাটবো কাটবো করে আর কাটা হচ্ছে না তো মাসি ফোন করেছিল শাশুড়ি মার ফোনেই করেছিল ওনার সঙ্গে কথা হলো উনি গল্প করলো যে কত স্যার রান্না করেছে তাই গল্প বললাম যে ওনাকে বললাম যে আমি ভাবছি করব করব তো তুমি দেখি করেই ফেলেছ খাও আর কি আমি করবো কোনো এক সময় কোন তো গেল এই তো আর আজ রান্না হয়েছিল আমাদের ডালের বড়া করে ঝোল পেঁপে আলু দিয়ে ছেলে খেলা করছে এখন। ধরছে ছেলে কি করে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই তোমাদের আশিস অবশ্যই কামড় তোমরা পাশে আছো সঙ্গে আছো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো থবরা থেকে হয়তো পছন্দ হবে না বা হচ্ছে না কী আর করা যাবে সকলকে অনেক ধন্যবাদ একটু হাসিরও প্রয়োজন আছে আর আমি অত সুন্দরও নেই এটা সত্যি কথা গ্যাসটা ওপর দিকে উঠে যাচ্ছে এটাই প্রবলেম নিচ দিকে নেমে যেত ভালো হতো পেটটা শক্ত হয়ে আছে ঠিকঠাক ক্লিয়ার না হলে না মুশকিল দেখে মনে হবে কি সেকেন্ড টাইম বেবি হবে আবার এরকম হয়ে আছে পেটটা যাই হোক যেটা বলছিলাম ডালের বড়া দিয়ে পেঁপে আলু দিয়ে ডালনা হয়েছিল রসাও বলে আমরা রসা বলি শ্বশুরের ডালনা বলে আউের ডাল পাঁপড় ভাজা আর চাটনি হয়েছিল আর ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো সুস্বাস্থ্য থেকো কিন্তু আমার কোনোটাই ঢাকা হচ্ছে না রাখছি আজকে এখানেই শেষ করছি